সারা বিশ্ব আজ এক অদৃশ্য মৃত্যুদূতের হানায় স্তব্ধ। দেশে দেশে ভয়াবহ মৃত্যুর মিছিল, সমগ্র মানব জাতির অস্তিত্ব আজ সংকটে। আজ আমরা সকলেই ভীত, এই অদৃশ্য শত্রুকে হারাবার জন্য আমরা গৃহে বন্দী রয়েছি। আমরা জানি এই ভাইরাসকে হারাতে হলে আমাদের বাইরে বেরিয়ে লড়াই করলে চলবে না, ঘরের ভিতরে থেকেই লড়াই চালাতে হবে, তাহলেই আমরা জিতব। কবির কথায়, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বেরই অধিকার। আমাদের রবিরশ্মির বন্ধুরাও আজ যে যার ঘরে বন্দি। এই অদৃশ্য ভাইরাস আমাদের দূরত্ব বাড়ালেও কবিগুরুর গান আমাদের এক সূত্রে বেঁধে রেখেছে। তার সৃষ্টি আমাদের এই লড়াইয়ের শক্তি, জীবনে চলার পথের প্রেরণা। তাকে স্মরণ করে রবিরশ্মির এই ক্ষুদ্র প্রচেষ্টা, নাই নাই ভয়, হবে হবে জয়। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর, ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়। খালি খালি জলে তোর আছে আহ্বান, আহ্বান দোকালায়, চিরদিন তুই গাহিলে যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান দোকালায়, চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে সব, ফুল পল্লব নদী নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে সব, ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার, নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই।